আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন, আমরা ফোনটি নিয়ে আসি। জি হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, বলেন আপনার সমস্যা, বলেন। জি আলহামদুলিল্লাহ থেকে বলছি। জি আমার নাম খাদিজা, আমি আমার বয়স 35 বছর। আচ্ছা, 2 বছর ধরে আমার পুরো শরীরে ব্যথা হয়। তারপর আপনার ব্যথাগুলি বেশি হয় হাতে পায়ে, তারপরে আপনার এই যে এই ওই হাঁটুতে, তারপর হাতের কবজিতে, কনুইতে, মানে পুরো জয়েন্টে আমার ব্যথা, বেশি ব্যথা হয় আমার হাতের আঙ্গুল গুলাতে। আচ্ছা, সকালে ঘুম থেকে উঠতে কষ্ট হয়, সকালে ভোরে ব্যথায়? জি জি কষ্ট হয়, জ্বর আসে। আমি মোটলি একজন ডাক্তার দেখাইছি। জি, দেখানোর পর ওই আমার ওষুধ দিচ্ছে, আমি মিঠো খাইছি, স্যালাজিন খাইছি, তারপর কঠান খাইছি, আচ্ছা, তারপরে পলিসন খাইছি, জি, মানে আরো অনেক অনেক ওষুধ দিচ্ছে উনি। এরপরে লাস্ট আমার একটা ট্রিটমেন্ট দিতে ওই অ্যাডালিম্যাব একটা ইঞ্জেকশন দিছে, ওটা দেওয়ার পরে আমি 10টা ইঞ্জেকশন নিয়েছি। নেওয়ার পরে আমার বাচ্চা নেওয়ার একটা ইয়ে ছিল, পরে বাচ্চা নিতে পারছি না, 3 মাস অপেক্ষা করার পর বাচ্চা হয়েছে না, আমার হাজবেন্ড বাইরে চলে গেছে। এখন আপাতত আমার ওষুধ চলতেছে, কিন্তু আমার ব্যথা কমতেছে না কেন। আচ্ছা, এখন কি ওষুধ খাচ্ছেন বর্তমানে? এখন বর্তমানে যে নর্মাল ওষুধ গুলো খাইতে চলছে, প্যারাসিটামল ওষুধ গুলো খাইতেছি। আচ্ছা জি, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। ওনার রিউমাটয়েড আর্থ্রাইটিস, অটোইমিউন ডিসঅর্ডার, এটা হচ্ছে মানে প্রদাহর সর্বোচ্চ লেভেলে প্রদাহ হয় শরীরে, মানে এই যে এই 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 রোগটাতে, যেহেতু অটোইমিউন ডিসঅর্ডার, প্রতিটা জোড়ায় জোড়ায় ব্যথা হয়, উনি যেটা বলছিলেন হাতে আঙ্গুলে পায়, এবং সবচেয়ে খারাপ হচ্ছে রোগী কিন্তু প্রদাহ হতে হতে রোগী কিন্তু উনিও কিন্তু ব্যথা নিয়ে অস্থির, মানে মোস্ট অফ দ্য 99% রুগীর কথাই হচ্ছে আমার ব্যথা কমান, কিন্তু এক পর্যায়ে অনেক সময় এইসব রুগী যদি ট্রিটমেন্ট যাই করুক না কেন, ব্যথা হয়তো কমে যায়, কিন্তু রুগী আস্তে আস্তে ডিজেবল হয়ে পড়ে, অনেক ধরনের কমপ্লিকেশনস পরবর্তীতে হয় আসতে পারে, তো আসবে, এটাই স্বাভাবিক। তো আমার মনে হয় আপনাকে খুব ক্লিয়ার একটা কথা বলি, শুধু আপনি না, আপনার মতো যত আর্থ্রাইটিস রুগী আছেন, প্রথম কথা হচ্ছে আপনাদেরকে নিয়মিত যে ডাক্তার সাহেব দেখেন তাকে ফলো আপ করতে হবে, প্রতি 3 মাস 6 মাস বা ডাক্তার সাহেব যে ডেটগুলোতে দেয় সেই ডেটগুলোতে গিয়ে ওনাকে দেখাতে হবে। ডাক্তারের প্রেসক্রিপশনের বাহিরে নিজে নিজে ওষুধ খাবেন, নিজে বাদ দেবেন, এটা করা যাবে না। আর আপনাকে এখন রিহ্যাবিলিটেশন ফিজিও করতে হবে, রিহ্যাব ফিজিও চিকিৎসা বা এই জাতীয় চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আপনাকে বিভিন্ন প্রকার ইলেকট্রোথেরাপি প্রয়োজন, আপনাকে বিভিন্ন প্রকার ডাক্তারি ব্যায়ামের প্রয়োজন। ব্যায়াম তো আপনারা বাসায় করেন, কাজ করেন, হাঁটেন, সাঁতার কাটেন, সুইমিং করেন, সাইক্লিং করেন, অনেক কিছু করেন, মহিলারা পারিবারিক অনেক কাজ করে বলে আমরা কেন সারাদিন ব্যায়াম করতেই আছি, আপনাদের সেই ব্যায়াম এই ব্যায়াম এক না, সম্পূর্ণ ভিন্ন। এটা হচ্ছে ডিগ্রিপ্রাপ্ত চিকিৎসকগণ এই ব্যায়ামগুলা প্রেসক্রিপশন করেন এবং তারা সেটা অ্যাপ্লাই করেন, এবং এটা একটা সিস্টেমেটিক ওয়ে করতে হবে, তাহলে ইনশাল্লাহ আপনি ইম্প্রুভ হবেন। আর এই যে এক এক সময় যে স্টেরয়েড খেয়ে যাচ্ছেন, এই স্টেরয়েডের দীর্ঘমেয়াদী কিন্তু অস্টিওপোরোসিস, অস্টিওআর্থ্রাইটিস বা বিভিন্ন প্রকার সাইড ইফেক্ট আছে, অবশ্যই ডাক্তারের পরামর্শে নিয়ম মাফিক করতে হবে এবং পাশাপাশি পুনর্বাসন চিকিৎসা নিতে হবে, এর বিকল্প কোনো ওয়ে নেই। এবং এই চিকিৎসার মাধ্যমে আপনি ভালো থাকতে পারবেন পুরো জীবন, সবাই তো আমরা মরতে হবে, বাট মৃত্যু পর্যন্ত আপনি ইনশাল্লাহ সুস্থ থাকতে পারবেন। আমাদের সাথে আরো একজন দর্শক সংযুক্ত হয়েছেন, ফোনটি নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আমি সিলেট থেকে বলছি, আপনি মা খাতুন, বয়সটা 40 বছর। আমার খুব ব্যথা ছিল, প্রচুর ব্যথা কোমরে, আমি এমআরআই করে দেখলাম, ডাক্তার বললো L5-S1 সমস্যা হয়েছে, তখন আমি ডাক্তারে শরণাপন্ন হইয়া ঢাকা গিয়া অপারেশন করলাম। অপারেশন করে আসলাম, এখন 5 মাস আমি অপারেশন করছি, করার পর থেকে এখন আমি মোটামুটি হাঁটতে পারি, কিন্তু আমার বা পাটা অবস অবস লাগে, টান টান লাগে, মাঝে মধ্যে ঠান্ডা লাগে, যেমন লাগে পানিটা ভিজে গেছে, আর মাঝে মধ্যে প্রচুর ব্যথা করে, কোমরে প্রচন্ড ব্যথা করে, যেই জায়গাতে অপারেশন হয়েছে। এখন আমার প্রশ্ন হলো, এটা আমি কি এখন পুরোপুরি ভালো হবো? আমি একটা চাকরি করতাম সূর্যহাসি, মানে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, এখন আমি আপাতত চাকরিটা করতেছি না, বাদ দিছি।
এখন বাসার বসে আছি, বসে থাকে এখন স্বাস্থ্য বাইরে গেছে, ওজন বাড়ছে 65 মতো হয়েছে, আগে ছিলাম 60। এখন আমি কি করবো, মানে এখন আমার পায়ের, আপনার মানে এই অপারেশনের পরে ডাক্তার সাহেব আপনাকে কোনো নিয়ম কানুন ব্যায়াম এগুলা বুঝিয়ে দিয়েছে বা আপনি জানেন কিনা এটা করতে হবে? ডাক্তার লিখে দিছিল ফিজিওথেরাপি এবং ব্যায়াম করার জন্য। তাই আমি ফিজিওথেরাপি আমার বাসার কাছে আছে, 1 সপ্তাহ মতন আমি দিছি, কিন্তু আমি 3 তলা বাসায় উঠা নামা কষ্ট, এই জন্য করতে পারছি না। ব্যায়ামটা করি বাসায় 2 বা 3 বার করি। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে এটা, আমার কোমরে ব্যথা কি পুরোপুরি ভালো হবে, আর হাঁটতে পারবো না, বা পা এরকম কেন লাগে, টান টান লাগে, মানে অনেক সময় অবশ অবশ ভাব লাগে, হাঁটতে একটু সমস্যা হয়, পায়ে একটু মন ইয়াও লাগে, মানে কমজোর কমজোর এরকম লাগে। আচ্ছা, এটার জন্য স্যার জি আমি বুঝতে পেরেছি, ধন্যবাদ। ওনার পোস্ট পিএলআইডি অপারেশনের পরে কমপ্লিকেশন থাকতেই পারে, এটা কমন। আর এই রোগীদের অনেক সময় পিএলআইডি হওয়ার সাথে সাথেই যেহেতু কমপ্লিকেশন অ্যারাইজ করে, হয়তো অপারেশনে ইম্প্রুভ হয়ে যায়, বাট ওই রেজিডুয়াল যে প্রবলেমগুলো আগের থেকে তৈরি হয়েছে সেটা হয়তো যায় না বা থেকে যায়। আপনাকে এখন কিছু পুনর্বাসন করতে হবে, প্রপার সঠিক জায়গায় আপনাকে বিভিন্ন প্রকার রিহ্যাবিলিটেশন, রিহ্যাব ফিজিও চিকিৎসা করতে হবে, এক্সারসাইজ করতে হবে সঠিকভাবে। আপনি পিএলআইডির কিছু এক্সারসাইজ আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, দেখবেন, ওই ওই এক্সারসাইজগুলো অনেকগুলো দেওয়া আছে, দেখে শিখে এক্সারসাইজগুলো করার চেষ্টা করবেন। যেটা করলে আপনার ভালো লাগে সেটা করবেন, যেটা করলে ভালো লাগে না সে এক্সারসাইজটা করার দরকার নাই। আর নিয়মকানুনগুলো ফলো করবেন। অপারেশন করে আবার ব্যথা হতে পারে, কারণ হচ্ছে রুগী গিয়ে ওই একই কাজ আবার বারবার করে। আপনাদের যে আমরা বারবার নিয়মগুলো বলছি, বসা, শোয়া, কাজের ক্ষেত্রে ঝাড়ু দেওয়া, ঘর ঝাড়ু দেওয়া খুবই ইম্পর্টেন্ট মহিলাদের ক্ষেত্রে, বা পাকের কাজ, এগুলা কিভাবে করবেন, মেরুদণ্ডকে কিভাবে সুস্থ রাখা যায় এবং ফিজিক্যাল ফিটনেসটা কিভাবে আপডেট করা যায়, সেগুলো আপনাকে এই আর্গোনমিক্স বলি আমরা, কথাগুলো একটু কঠিন মনে হয় কিন্তু কঠিন না। আমার ইউটিউব চ্যানেল প্রচুর আমরা ছবি দিয়েছি, ভিডিও দিয়েছি, একটু কষ্ট করে দেখবেন, তাহলে বুঝে ফেলবেন যে বসার নিয়ম কী, শোয়ার নিয়ম কী, এগুলা মেনে চলতে হবে। আর আপনি বলছিলেন ওজন, হ্যাঁ অবশ্যই ওজন আপনার এখন থেকে ওইভাবে কমানোর চেষ্টা করবেন। আর কিছু অ্যারোবিক এক্সারসাইজ, যেমন মহিলারা সম্ভব কিনা আমি জানি না, সাঁতার কাটা, সাঁতার কাটলে ওজনও কমে, আপনার এই পিএলআইডির পেইনও অনেকাংশে কমে যায়। আবার সাঁতার কাটতে বলি গিয়ে ইচ্ছা মতো কাটা শুরু করে সেটা করা যাবে না, 15-20 মিনিট করে লাইট সাঁতার কাটতে হবে, খুব হালকা পরিমাণে, হালকা ফ্লোয়েটিং হয়ে যতটুকু সম্ভব ভেসে হালকা শরীর নাড়ানো, এই জাতীয় এক্সারসাইজ বা এই জাতীয় সাঁতার কাটতে হবে। আর নিয়ম কানুন মেনে চলতে হবে, না হলে পিএলআইডি আবার হতে পারে। আমরা আবারও আলোচনায় ফিরবো একটা বিরতির পর। আচ্ছা।